সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে মুরগির খাঁচা দেখার তাবির কি। আলোচনা বসতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, মুরগির খাঁচা দেখা, এটা কখনো কখনো যদি খাঁচাটা এমন হয় যে খাঁচা সে ক্রয় করেছে, তাহলে তার ধর্মীয় ব্যাপারে উন্নতি হওয়ার আলামত। যদি এমন কোন খাঁচা কিনে সে যে খাঁচার মধ্যে মুরগি আছে, মুরগি সহ খাঁচা কিনে, এর তাবির হলো সে একটি ঘর ক্রয় করবে, তার মাঝে তার স্ত্রীকে সে হস্তান্তর করবে। এই তাবিরটা জানাচ্ছি ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠা। আর যদি খাঁচা কারো মাথার মধ্যে থাকে, সেটা নিয়ে সে বাজারে ঘোরাফেরা করে, তাহলে সে তার ঘরকে বিক্রি করবে। আর এ ব্যাপারে তার বিরুদ্ধে অনেক সাক্ষীদাতা সাক্ষ্য দিবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।